Alhamdulillah. Inna alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nasta'firu. Wa na'udhu billahi min sururi anfusina wa min sayyati a'malina. Ma yahdihillahu fala mudilla la wa ma yudlilhu fala hadiya la. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছোট থেকে আমরা যেন এই দরুদ ফরসি, এই দরুদ না ফরলে আরাম লাগে না, কিন্তু হাদিসের কিতাবও পাইছি না রে বা, যদি আপনারা কোনো হাদিসও পাইন তো আমারও জানাইবা, ইনশাল্লাহ আমিও সবসময় অগুদ আমল করবো, কারণ ছোটবেলা থেকে ও দরুদ ফরসি এগু না ফড়িয়া আরাম লাগে না, কিন্তু আমি হাদিসও পাইলাম না, আও ফড়ি আমরা সবে ও দরুদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির করে দেবা আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, সূরা আহজাব 70 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা। এই মানওয়ালো, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, এবং আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়া সই কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সত্য কথা কও যদিও কড়ুয়া হয়, মানে কঠিন হয়, কাহারো পছন্দ হোক বা না হোক সত্য কথা বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং নবীর কথা মেনে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারত সংবিধান, এ সত্য কথা বলার অধিকার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলমান, আমাদের ইসলামের আসল বুনিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্যারে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চি মহব্বতটাই মেইন। এই জন্য কোন মুসলমান জেনে শুনে গুস্তাখি আল্লাহ এবং রসুলের সাথে করিবে না। আসুন, এই যে বড় বড় খুব বড় আলিম নয় জানিম, বুজুর্গণে দিন নয় বেদিন, উলেমাকরাম নয় উলেমা ক্রাইম, সিআরআইএমই ক্রাইম, ক্রাইমের ঠেকেদার, এরা যা কিছু করেছে নিশ্চয়ই জেনে শুনেই করেছে, কারণ এরা অজ্ঞানী নয়, বড় বড় আলেম ওলামা। আপনারা কি মনে করেন এদেরকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিবেন? কোনোদিন না। আজকের এই বক্তৃতায় কয়েকজন বড় বড় খুব বড় বুজুর্গানের বিষয়ে একটু জানার চেষ্টা করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছিলেন, ফালাইসা মিন্না মাল্লাম ইউকিনি কবির, না যেজন বড় মানুষকে ইজ্জত করে না ওইজন আমাদের মধ্যের নাই। কিন্তু এই বড়জন কোরআন ও হাদিসকে মান্যওয়ালা পরহেজগার মুত্তকি বান্দা হইতে হইবে। কিন্তু এমন ইজ্জত হইতে হইবে নবীজির পর, ইজ্জতটা আমাদের নবীজির সমতুল্য করলে হইবে না। আসুন একটু নজর ডালি, বিশেষ করে আমাদের বারেলভি অ্যান্ড দেওবন্দিদের মধ্যে, এই বড় বড় জনের কয়েকটা আলিম ওলামার কথা তুলে ধরলাম। আহমদ রাজা খান বারেলভি, ইয়াকে সবাই তাহাকে সবাই আলা হজরত বলে ইজ্জত করে। তিনি একটা পুস্তক লিখিয়েছিলেন হাসামুল হারমাইন 1905 ইংরেজিতে, যেটার মধ্যে দেওবন্দিদেরকে শয়তানকে ছাড়লে, মানে শয়তানের গুচ্ছা, এই পুস্তকের জবাবে দেওবন্দিরা এক পুস্তক লিখেছিল আল মুহান্নাদ আল মুফান্নাদ 1906 ইংরেজিতে। এটার মধ্যে বারেলভিদেরকে শয়তানের লস্কর, শয়তানের ফৌজ বলা হয়েছে। এই পুস্তকে 35 জন উলেমার সাইন আছে, তার মধ্যে আশরাফ আলী থানভি সাহেবেরও সাইন
আছে। এখন আপনারা চিন্তা করেন, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান, শয়তানের গুট না শয়তানের লস্কর? শয়তানের গুট হলেন শয়তানের গুট হইল দেওবন্দিরা এবং শয়তানের লস্কর হইল বরেলভি এরা। নাউজুবিল্লাহ, সবাই বলেন আউজুবিল্লাহি তাআলা, আল্লাহর পানা এই বড় বড় আলিমদের থেকে, আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। সবাই বলেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের বরাক ভ্যালির ভাষায় বলে বরাক ভ্যালির ভাষা মানে কাছাড়, আগর কাছাড়। এখন আবার শিলচর, বদরপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ তিনটা ডিস্ট্রিক্ট হইয়া বড় লম্বা চড়ো হয়ে গেছি এখন। আমরা সব রেবা, আমরা সব হকল মুসলমান, আমরা পরিচয় তো মুসলমান হিসাবে, না বরেলভি না দেওবন্দি। হ্যাঁ, পড়ার জন্য মাদ্রাসা বড় বড় আছে, ইলম হাসল করার জন্য ওখানে পড়াশোনা করতে পারি, অবশ্য নিশ্চয়ই পড়াশোনা করব, করছি। আমাদের আমরা বাঙালি প্রায় শিলচরের, আসামর, সব জায়গার মানুষই নয়া পড়ো, ইনশাল্লাহ পড়বা। কিন্তু আমাদের বেশভূষা চালচলন এদের হিসাব মতো না, আমরা ওই ওই হিসাবে চলতে হইব। আমরা নবীজি যে হিসাবে চলিয়া গেছইন, তান যেভাবে জীবনযাপন করছইন, আর আমরা পরিচয় ওই তো মুসলমান হিসাবে, নাকি দেওবন্দি বা বরেলভি এইসব হিসাবে পরিচয় দিলে হইতো না, কাম হইতো না। কারণ এইসব পরিচয় দিতে গেলে ও বড় বড় আলিমে যেন কইসই শয়তানের গুট আর না হয় শয়তানের লস্কর, এই দুইটার মধ্যে গিয়া দাঁড়াইতে হইব, উপায় নাই। এ কারণে হেগুর থেকে বাঁচার চেষ্টা করিও, আর নিজের পরিচয় ঘুরে বা উল্টা ফুল্টা না দিয়া খালি মুসলমান হিসাবে পরিচয়টা দিলে যথেষ্ট। আপনারা মনে হয় তো এই প্রশ্ন উঠতে পারে, আমি একজন জাহিল, আমার ইসলাম ও ইসলামের মধ্যে কোনো ভ্যালু নাই, সারা জীবন আমি একজন রেবার রিটায়ার্ড আর্মি থাকিয়া সারা জিন্দগি আর্মিতে কাটাইলাম, এখন আবার রিটায়ার্ড হইয়া আইনো আইয়া আবার দিন দুনিয়ার মাতিয়া, এটা কিন্তু দেখো এটা এটার মধ্যে আল্লাহ তাআলা বা আমরা নবীজি কোনো দিন মানা করছেন না যে তুমি আর কোরআন আর হাদিসের মাত মাতিও না, এটা বন্ড সাইন করিয়া দিছেন না যেন খালি আমার আলিম উলেমায় মাতিতা, বাকি আর কোনো জনে মাতিতা পারতা না, এরকম কোনো কোরআনও নাই আর কোনো হাদিসেও কোনো প্রকার শর্ত পাইতে না। যে কোনো জন মুসলমান হইলে কোরআন হাদিসের মাত মাতিতে পারে, এটা হক দিয়া দিস আমার আমরা নবীজিও আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দিয়া দিস, যে কোনো জন কোরআন আর হাদিসও মাত পারতে পারে, মাত মারতে পারে। কোরআন আর হাদিসের মাত মাতায় গিয়া মানুষে যেদিন ব্লেম লাগায়নি, এগুলো তো ফিতনা বা উম্মতের মধ্যে ফিতনা ডালের, এটা কিন্তু খুব কম ইলমওয়ালা মানুষে কইতে পারবা। কোরআন হাদিসের মাত আবার এই ফিরকার বা এইটা এরকম ফিতনা ফিতনা ফলাইবার মাত হইতে পারেনি কোরআন আর হাদিসত, এটা এইসব যারা কয় তারা জাহিল, জাহিল মুসলমান নাই, মুসলমানের বেশ বিষয় ইসলামের দুশ্মনেরা এইরকম কথাটা বলে। আরও যেন কয় কোন কেউ কেউ কয় এই নতুন হদিস ঘড়ি যাইছিল, এইসব জাহিল ইসলামের বিষয় জানে না, হদিস কোরআন হদিস আল্লাহ তালার হুকুমে কোনোদিন চেঞ্জ হইতো না আর কোনোদিন কেউ চেঞ্জ করতে পারতো না, ওই টেম্পোরারি হিসাবে এমনি তেমনি গাঁও গলিত লিখি নইন মানুষে হাত দিয়া, কিন্তু এইটু এটার ভ্যালু নাই। আপনার হয়তো প্রকৃত যদি মুসলমান হও, এটা যদি নজরও পড়ে তার কেস মোকদ্দমা দিয়া, কেস মোকদ্দমা কোর্টও কেস করিয়া তুমি জেলও হারাইতে পারবা, এরকম বলে হাদিস ও জনে লিখি লইছে। তোমরা আমরা মুসলমানের বা সব চোখ চোখ বন্ধ করিয়া আর চললে হইতো না, চোখ ওকে খুলিয়া চলো, দিনের রাস্তায় চলো। আও আগে আরও একটু বর্ণনা করি।
কোরআন ও হাদিসের কোনো প্রকার ফিতনা নাই, আমার কথা মানার দরকারও নাই, আমার আল্লাহর কথা মানো আর আমার নবীজির কথা মানো, আমার কেউ লাগে মানতে, আমার শুনতে পারো মানতে কেউ লাগে, আমার কোরআনের কথা মানো আর আমার নবীজির কথা হাদিসের কথা মানো, আমার কথা কেউ লাগে মানতে। ওই আমার একজন পিয়ন পোস্টম্যান হিসাবে খবরি খবরওয়ালা খবর দেওয়ালাও ও হিসাবে নিজের একজন ভাই মুসলমান ভাই মনে করিয়াও কথাও শুনো আর আমল কর্তায় আমার আল্লাহর হুকুমগু আর আমার নবীজির হুকুমগু, আমার কথা কোনোদিন আমার নিজের কোনো একটাও পয়েন্ট নাই, আমার এই কোনো লেকচারও আমার দিক থেকে কোনো পয়েন্ট নাই, এটা কিন্তু মনে করবে। বিশেষ করিয়া নামাজ আমরা পাঁচ অরকানের মধ্যে একটা অরকান রেবা, কেয়ামতর দিন এই নামাজের হিসাব কিতাবটা প্রথমে হইব, যার নামাজ ঠিক তার লাগে জন্নত ঠিক হয়ে যাব গিয়া, আর যার নামাজ ঠিক নাই কিন্তু তার লাগিয়া আগর মঞ্জিল এরপরের মঞ্জিল কঠিনের উপর কঠিন কঠিনের উপর কঠিন হইতে থাকব, মানে লাস্টত গিয়া এই আর উপায় নাই, কারণ এই যে নামাজ পড়ছে নবীজির তরিকায় না পড়িয়া কোনো লাভ হইব না এই নামাজর, এই লাস্টে জহন্নামই হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন হাদিস 631 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস, ওয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এইভাবে পড়ো যেরকম আমারে পড়তে দেখছো। এখন কারো কারোর মুখ প্রশ্ন উঠতে পারে যে এমনি এখন আর নবীজির সামনে দেখতাম, এরে সামনে দেখতে পারতাই না, নবীজির প্রত্যেকটা আমল আর তার প্রত্যেকটা জীবনের জীবনগাথা পর্যন্ত আমল তার যা কিছু যাবতীয় আমল সব কিছু ইনশাআল্লাহ হাদিসের মজুদ আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবো এটা এইটা রেখেও মিটাইতে পারতো না ইনশাআল্লাহ। আর আমরা নমাজ উগুরে বা শিয়াসিত্তা, শিয়াসিত্তা মানে ছয়টা হাদিসের পুরা দুনিয়ার মুসলমানে এটার শিয়াসিত্তা বলিয়া মানে সহি দেশের অথেন্টিসিটি অথরিটি দিছেন যে এটা আমরা ইসলামের মধ্যে এই ছয়টা কিতাব মেইন, এটা কোরআনের পরে এই ছয়টা কিতাবে মানতেই হইব। এই ছয়টা কিতাব কোনটা হইল? এক নম্বর সহি বুখারি কোরআনের পরে অগুরি নম্বর আয়, দুই নম্বর সহি মুসলিম, দুটা সহি সহি লাগানো আছে, এটার মধ্যে সহি হাদিস ছাড়া কিচ্ছু পাইতাই না, সহি সহি লাগি গেছে যেন এনু আর ভুল আইবনি কোনো ভাই থাকি। আপনার মানুষে কিতা করেন কয়েকটা হদি অগুত বুকারি থেকে লই নিলাম আর নমাজর লাগি হবাই হবাই তো কানি আরম্ভ, নমাজ অগু আর বুখারির হিসাবে আর মুসলিম শরীফের হিসাবে এটা আর মানতা না। নমাজের সময় নমাজ আমরা পাঁচ আরকানের মধ্যে এক নম্বর আরকান হইল কলমার ফরেও অগুর স্ট্যান্ড আর নমাজ, সেই সময় নমাজের বুখারির দিকে আর চাইতা না মুসলিমের দিকে না চাইয়া হবা এবার হৌ হদিসর কিতাব আর হৌ হদিসর কিতাব হৌ ইমামে কিতাব কইছেন আর হৌ ইমামে কইতে এই আমার নবীজির কথা মতো আজ পর্যন্ত কোনো এরকম কোনো প্রুফ নাই যে সাহাবার নমাজ ওইরকম আর আর সাহিবার রাজিয়াল্লাহ আনুমার নমাজ এইরকম পড়ছেন আলাদা আলাদা নামাজ পড়ছেন, কোনো জাতীয় প্রুফ নাই, সহিছে তা তো নাই আর কোনো হদিসও তো ইনশাআল্লাহ পাইতা না যেন স্ত্রী আর পুরুষের নমাজ আলাদা আলাদা, এটা এই সব নিজের মন অনুযায়ী গঠিত করা নমাজ। আর যদি কেউ শিয়াসিত্তার মধ্যে আমার দেখাই দেয় তো ইনশাআল্লাহ আমি রেডি আসি, আমিও নিজে আমল করব ইনশাআল্লাহ। আপনারা যদি আলিম উলামা কারোর নজর এইটা পড়ে ইনশাআল্লাহ আমার জানাইও যেন সহি হাদিস ও যেন বুখারির আর ও মুসলিম আও তুমিও নমাজ ঠিক করো, ইনশাআল্লাহ আমিও ফলো করবো আমার নবীজির তরিকা আমারেও জানাই পায়, কিন্তু আমি যেটা পাইছি ওটা আপনারা জানাইয়া আপনারা যদি পাও সহি হাদিস ওগু আমারেও জানাইও, কারণ এটা কোনো জাতীয় তফাত নাই কি নারী পুরুষের নামাজ আলাদা আলাদা কোনো হাদিসের কিতাবত আমি এখন পর্যন্ত পাইলাম না আর ইনশাআল্লাহ আপনারাও পাইতা না। আর যদি কেউ কয়
আমি তো হানফিওয়ালা ইমা আমা আবু হানিফা এইভাবে পড়ার জন্য বলেছেন। ওই নামাজের কিন্তু কোনো মূল্য নাই। নামাজ কোরআন ও নামাজ আল্লাহ তাআলা বর্ণনা করিয়া দিছেন না, খালি হুকুম দিয়ে দিছেন নামাজ পড়ো, যাকাত দেও আর হজ করো। এটা কিন্তু জানতে হইলে হাদিসের কিতাবত যাওয়াও লাগবে। কোরআন আর হাদিস দুয়াটা মিলাইয়া চলতে হইব, কারণ একটা খালি ওগো কোরআন ধরিয়া যদি তুমি মুসলমান হইয়ে দেওয়া হইতে পারতাই না। কারণ নমাজ এখন নমাজের কথা তো কই দিছেন, জাকাতের কথা কই দিছেন, আল্লাহ তালা হুকুম দিলাইছই, হজর কথা হুকুম দিলাইছেন, কিন্তু কেমনে কিতা করতায় কেমনে পড়তায় নমাজ হদিসর আওয়াও লাগব। আর এরকম মতলবই হইও না যে নিজের মতলবর হিসাবের হদিস ওগো বুখারি থাকি লইলেই আর বাকি নমাজের লাগে অন্য অন্য হদিসটুক আমি আরম্ভ করিও না। কারণ নমাজটা হইব আমরা নবীজির তরিকায় অগু অগু খোয়া লাগবো। এরকম কইলে হইতো না কোনোদিন যেন আমার ইমামে ফরসইন ওরকম, তাই আমিও ফরমু ওরকম। ইমামর কথার কোনো ভ্যালু নাই আমার ভাই বোনেরা, আমার মুসলমান ইমানদার ভাই বোনেরা, একটু আমার কথা অগু বিবেচনা করিও, চিন্তা ভাবনা করিও আর অগু তো আমল করার চেষ্টা করিও। আমরা সব হানফিওয়ালা পিওর হানফি হইতে হইব, কারণ পিওর হানফি মানে আবু হানিফার প্রত্যেকটা কথা মানতে হইব, তেও না নি পিওর, তা আমরা পিওর নি চিন্তা করো চাই। ইমাম আবু হানিফায় কইসলা যে কোনো হদিস কোরআন কোনো কল আমার কোরআন ও হদিস থেকে যদি ডিফারেন্স হয় খিলাফ হতে হয় তবে আমার ওই কলটা দেওয়ালে উফরে ফেলাই দিও, ওগু কোনো দিন মানিও না, মানিও তোমরা খালি কোরআন আর হদিস। দেখি তো আমরা মানিনি, মানি না আমরা এখনও মানি না, আমরা কই আমার ইমামে এমনি ফড়িয়া গেছেন আমরাও পড়তাম, এই এইটা ভুল। কারণ প্রকৃত ইমামের কথাটা মানো আর ওই যে কোরআন আর হদিসের খিলাফ যেটা এটা ফেলাই দেও দেওয়াল। আও আমরা সবে এই হানফি তরিকা ফালাইয়া ইমাম আবু হানিফারে মানিয়া, কারণ তাইন কইছিলা যে কোরআন হাদিসের যেদিন খেলাফ হয় তো ফালাই দিও, তে ফালাইয়া আও আমরা সবে ফালাই দেই এবং নামাজের সহি তরিকাটা হদিস অনুযায়ী পড়া আরম্ভ করি। আমরা আমিরে শরীয়ত হজরত মৌলানা তৈয়বুর রহমান বড়বইয়া রাঙ্গাউডি হাইলাকান্দি আর আমিও ওইলাম হাইলাকান্দি উত্তর নারায়ণ, আমি ওইলাম উত্তর নারায়ণপুর হাইলাকান্দির তাম পাও ধরিয়া এই এই কথা একটা কথা আমার নবীজির ফরমান অনুযায়ী নমাজ ঠিক করার জন্য তাই যেন পুরা দুনিয়ার মুসলমানরে কইতা। যে নমাজ আমরা কমসে কম হানফির ইমাম হানফির হিসাব মজহবের হিসাবে না নবীজির হিসাবে হইতে হইব। এর লাগিয়া আমি তান ফাও দরিয়া গুজারিশ করিয়ার রেবা আমার এই খবরটা যেন তান অন শেয়ার করিয়া বা যেমনে তেমনেও আমরা আমিরে শরীরত রওনা ফাটাই দিও, তাইন কইলে ইনশাআল্লাহ আমরার পুরা দুনিয়ার যত হানফিওয়ালা আসই ইনশাআল্লাহ আমরা আমিরের শরীরে যদি হইন তো সবে মানবা তান কথাটা। এর লাগিয়া তান ফাও ধরিয়া আমি ও গুজারিশ করলাম। কারণ নারী পুরুষের নমাজের মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নাই, মা বইনর নমাজটা প্রায় নবীজর সুন্নতর কিনারো, কিন্তু আমরা পুরুষের নমাজটা নবীজর সুন্নতর হিসাব নাই, এই নমাজ পড়িয়া কি লাভ যদি আমরা নবীজির তরিকা মতো না হই।
আল্লাহ তাল্লা কুরআন কইত্রা বিসমি তালা আল্লাহ কুরআন ফরমাইছ হই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমরা নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর বেস্ট নমুনা আছে মানে হাদিস আছে এটা সব কিছু আমরা নবীজির ফাইলেইমু অন্যদিকে তাকাইবার দেখার দরকার নাই শয়তান আমরার দুশমন আমরার ইহুদি আর নাসারার মতো নিজর আলিম ও দরবেশর আন্ধাধুন পৈরবি করাইয়া গুস্তাখ বানাইয়া জাহান্নামী বানাইলেই তো চায় আরে বা আমরা সব মুসলমান আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের শয়তানের বসবাসা থেকে বাঁচান বিসমিল্লাহির রহমান ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ তাআলা আমাদেরকে কথা হুনাত্তে কিয়া আমল করার তৌফিক দিতা আও সবে মিলিয়া ও দোয়া করি আল্লাহর নো ربنا تقبل منا انك انت السميع العليم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انت سلام منك سلام اليك يرجي السلام حينا ربنا بالسلام ودخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين يا رب العالمين لبيك كلمة لا إله إلا الله محمد رسول